Hey guys, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমিও ভালো আছি। আর আজকে কাকে নিয়ে ভিডিও বানাতে এসেছি তোমরা থাম্বনেল দেখেছো? হ্যাঁ, তোমাদের সবার অতি পরিচিত প্রীতিকে নিয়ে। তো প্রীতিকে নিয়ে কোনোদিনও ভিডিও আবার নেক্সট টাইম আমাকে বানাতে হবে সত্যি আমি ভাবিনি। কেন ভাবিনি? তার কারণ প্রীতি হচ্ছে সেই ইউটিউবার যাকে নিয়ে ফার্স্ট টাইম আমি কন্ট্রোভার্সির ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওটা করার পরে আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বেড়েছিল, কিন্তু তার জন্য প্রচুর 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 গালাগালি খেতে হয়েছিল। কারণ তখন জানতাম না কিভাবে কন্ট্রোভার্সি করতে লাগে। হ্যাঁ, মাত্রাটা একটু বেশি হয়ে গেছিল কন্ট্রোভার্সি ফার্স্ট টাইম আর কি, মানে প্রথম তো তো একটুখানি রসগোল্লা এলো মনে হলো। যাই হোক, তো প্রথম আর কি, মানে একটু বেশি বেশি করে ফেলেছিলাম। তো যাই হোক, তো সেই দিনই ভেবেছিলাম যে আর ওকে নিয়ে আর কোনোদিনও ভিডিও করবো না। সেটা আমি একদম ক্যামেরার সামনে বসে পড়েছিলাম যে ওকে নিয়ে আমি আর কোনোদিনও ভিডিও বানাবো না, এবং এটা বোধ হয় বছর দেড়েক আগের কথা। আজও অবধি কিন্তু আমি প্রীতিকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, কিন্তু আজকের ভিডিওটা আমাকে বানাতেই হবে। কারণ যেই বিষয়টা নিয়ে আমি দেখে এলাম, সেই বিষয়টা নিয়ে একটু কথা না বললে ঠিক নয়। কন্ট্রোভার্সি করতে বসেছি এই নয়, শুধু মানুষের খুদ ধরতে বসেছি, মানে শুধু ইউটিউবারদের খুদ ধরবো তা নয়, ভিউয়ার্সদেরও খুদ ধরবো, ভিউয়ার্সদের নিয়ে কন্ট্রোভার্সি করবো এবার আমি। তো যাই হোক, যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিতে একদম ভুলে যাবে না। আজকে ফার্স্ট টাইম ভীষণ ভালো লাগলো প্রীতির একটা জিনিস দেখে, সেটা হচ্ছে প্রীতি নিজের মেয়েকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছে। এবার অনেকেই বলতে পারো কেন বেঙ্গলি মিডিয়ামে কি পড়াশোনা হয় না, আমার মেয়ে বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে, আমি নিজেও বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি যখন পড়াশোনা করেছি তখন কোথায় বেশিরভাগ মানুষই মানে বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করতো, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতো হাতে গোনা মানুষই বোধ হয় পাওয়া যাবে। কিন্তু এখন আমাদের যে সমাজ, সেই মানে এখন যে আর কি আমাদের টেন্ট চলছে, সেই সময় কিন্তু মানে আমার মেয়ের টাইম থেকে সেটা শুরু হয়ে গেছে ইংলিশ মিডিয়াম করে। তো সত্যি বলতে আমারও ভীষণ ইচ্ছা ছিল আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো, পড়িয়েওছি, বছর তিনেক পড়িয়েছি, কিন্তু তারপরে সেরকম আর্থিক সঙ্গতি হয়নি আর কি মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। কারণ আমার মেয়ে খুব ভালো নাচ করতো, আর আমি এটা ভেবেছিলাম যে মেয়েকে শুধু আমি পড়াশোনা শেখাবো না, তার সাথে আমি নাচ শেখাবো, আঁকা শেখাবো, নানান রকম ইচ্ছা ছিল, শিখিয়েছি, নাচ শিখিয়েছি, আঁকা শিখিয়েছি, সাথে ইংলিশ মিডিয়ামকে এফোর্ড করতে পারিনি আমি, বেঙ্গলি মিডিয়ামে পড়িয়েছি। কিন্তু বেঙ্গলি মিডিয়ামে পড়েও কিন্তু মানুষ হয়, যদি মনে করো না কেউ যে হ্যাঁ সত্যি সে পড়াশোনা করবে, তো স্কুলটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না আমার মনে হয়, বাড়ির শিক্ষাটা অনেক বেশি জরুরি। এটা আমি আমার পার্সোনাল অভিমত জানালাম, হতেই পারে সবার সাথে নাই মিলতে পারে, কিন্তু আমি সেটা বুঝেছি। কেননা আমার মেয়ে বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, কিন্তু আমার মেয়ে কিন্তু ইংলিশ অনার্স নিয়ে পাশ করেছে, আর ইংলিশে আমার মেয়ে যথেষ্ট দক্ষ, সে লেখায় হোক, বলায় হোক বা পড়ায় হোক। যখন ও টিউশনি করতো তখনও, এখনও অনলাইন জব করে একটা তোমরা জানো, যখন ও টিউশন করতো ইংলিশ মিডিয়াম টিউশন করতো, তারা ওকে বলতো যে তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে টিউশনই করো, মানে টিচারই করো না কেন, কারণ ওর গ্রামার পোর্শনটা এত ভালো ছিল। তো যদি তোমার কোনো দিকে ইচ্ছে থাকে যে এটা আমি শিখবো, তো তুমি শিখবে, সেটা বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের জন্য আটকে থাকে না। কিন্তু তবুও হয়তো ইংলিশ মিডিয়ামে পড়লে কি হয়, ইংলিশ মিডিয়ামের মেয়েরা না অনেক স্মার্ট হয়। তবে হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়লে কি মেয়েরা স্মার্ট হয়, বেঙ্গলি মিডিয়ামের মেয়েরা স্মার্ট হয় না? আমি তো ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি কি কম স্মার্ট নাকি? এই যে এখানে যারা ইউটিউব করে, আমি তো দেখেছি অনেক মেয়েরা বেঙ্গলি মিডিয়াম থেকে আসে এবং তারা যেভাবে মানে আমাদের ইউটিউবে দাপিয়ে বেড়াচ্ছে, সত্যি তাদের কিছু বলার নেই। তো যাই হোক, আমি প্রীতির প্রসঙ্গে আসি। প্রীতির একটা জিনিস আমার ভালো লাগলো, ইংলিশ মিডিয়ামে দিয়েছে এই বিষয়টাই ভালো লাগলো না, ইংলিশ মিডিয়ামে দিয়েছি এই বিষয়টাই ভালো লাগলো না। ব্যাপারটা আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি, মানে ও যে এডুকেশনকে ফোকাস করেছে, এই যে ওয়াইটিতে এসে তো আমরা দেখছি আমাদের টেম্পল ম্যাডাম, তারপরে আমাদের আরও অনেক ম্যাডামরা আছে যারা কিনা নিজেদেরকে নিয়েই ব্যস্ত, নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনার আমি দেখি না সেরকমভাবে খুব একটা মানে এডুকেশন নিয়ে চিন্তা করতো। সেখানে দাঁড়িয়ে যে প্রীতি কিন্তু অনেক ছোট, এইসব মানে কি বলবো ম্যাডামদের থেকে প্রীতি অনেকটাই ছোট, কিন্তু এই ছোট মেয়েটা যে তার মেয়েটাকে, হ্যাঁ ও হয়তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছে। আরো একটা প্রসঙ্গ তো বলে রাখি, প্রীতি আর আমি একই স্কুলের স্টুডেন্ট, এক বয়সই নয়। তো ও যে স্কুলে পড়াশোনা করেছে আমিও সেই স্কুলে পড়াশোনা করেছি। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ ও হয়তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, ও হয়তো, সবার তো ব্রেন সমান হয় না, ওর হয়তো সেরকমভাবে পড়াশোনার দিকে ঝোঁক ছিল না, কিন্তু পড়াশোনার দিকে ঝোঁক ছিল না মেয়েটার সেটাও যেমন ঠিক, এটাও তো ঠিক। আজকে ওয়াইটির পর্দায় দাঁড়িয়ে মেয়েটা আজকে কি না করে, আজকে কোনো রকমে হয়তো মাধ্যমিক পাশ করে ইলেভেনে পড়েছে, ওর কিন্তু ড্রেস ও দেখিয়েছে, ও শর্টস করেছে সেই ড্রেস পরে, ও সেইখানে দাঁড়িয়ে ও আজকে নিজের ক্ষমতায় একটা বাড়ি তৈরি করেছে, এটা কি কম কথা? অ্যাপ্রিশিয়েট করা উচিত না, এই নয় যে মানুষকে নিয়ে বলতেই হবে, সে খারাপ করলে তো বললি, আমরা বলি না
খারাপ করলে তাকে এতটুকু ছেড়ে কথা বলি না, কিন্তু ভালো করলে ভালোটাও তো বলতে হবে। আজকে মেয়েটা ওইটুকুনি বয়সের একটা মেয়ে, আমার তো সত্যি বলছি আমার মনে হয় ওর থেকে অনেক কিছু শেখা উচিত। আজকে ওইটুকুনি একটা মেয়ে নিজের ক্ষমতায়, আজকে ওর বর বোধহয় একটা ছোট কোম্পানিতে চাকরি করতো, যেটুকুনি ওদের ইনকাম হতো কোনো রকম হয়তো ওদের খেয়ে পড়ে চলে যেত। আজকে ওয়াইটিতে এসে মেয়েটা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, যেভাবে যেটুকুনি পয়সা ইনকাম করছে, সেইখানে ওর যে বয়সে ও যে এত সুন্দর বুদ্ধি নিয়ে একটা বাড়ি করেছে, ঘরটা পুরো গুছিয়েছে, যা যা জিনিসপত্র শখ ছিল সেই শখগুলো পূরণ করেছে, এবং তার সাথে দেখো ছোট তো, অনেকটাই ছোট, এই সময় ওর থেকে একদম অনেক কিছু ম্যাচুরিটি কিন্তু আশা করা যায় না। আমরা কিন্তু ওর গার্জিয়ানের মতন ওকে বোঝাতে পারি, বলতে পারি তুমি প্রীতি এটা করো, তুমি ওটা করো। হ্যাঁ, এটাও খুব আক্ষেপের সাথে একটা কথা বলেছে, ও যখন ওর মেয়েকে একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করালো, ও কিন্তু আশা করেছিল যে আমরা আর কি যারা ওর গার্জিয়ান সম আর কি, কাকিমা বা জেঠিমা মাসিমুনি যাই আমরা হয়ে থাকি না কেন, আমাদের কিন্তু এইটা বলা উচিত ছিল যে তুমি এই স্কুলে না ভর্তি করো, তুমি এই স্কুলে ভর্তি করো। সেটা না করে আমরা কি বলছি যে তুমি কি কতদূর পড়াশোনা করেছো, এডুকেশন থাকলে। এখনকার দিনে আমি দেখেছি আমাদের এখানেই প্রচুর মানুষ আছে, আমাদের পাশেই মুসলিম পাড়া আছে, সেইখানে অনেকেই হয়তো সত্যি বলছি সেই অর্থে লেখাপড়া জানে না, কিন্তু খুব বড় বিজনেস করেছে, সফলতা তো তারা পেয়েছে, কিন্তু তারাও কিন্তু আজকে এগিয়ে এসেছে। আমি দেখেছি আমার নিজস্ব একটা স্কুল ছিল, আমি দেখেছি তারা কিভাবে তাদের ছেলে মেয়েদের এডুকেশন নিয়ে চিন্তিত হয়ে পড়েছে, তারা ছেলে মেয়েদের এডুকেশন দিতে চায়, যত পয়সা নিজেরা পড়াতে পারে না, নিজেদের অতটা শিক্ষা নেই, কিন্তু টিচার রাখে, অনেক পয়সা দিয়ে টিচার রাখে, বলে যে আমাদের ছেলে মেয়েকে মানুষ করো, আমাদের ছেলে মেয়েদের ইংরাজি শেখাও, আমাদের ছেলে মেয়েদের যেন শিক্ষিত করে তোলো, ওরা যেন শিক্ষিত হয়, মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক, এটা ওদের কাছে স্বপ্ন। প্রীতির কি স্বপ্ন দেখতে নেই? আজকে ও যদি ওই ইংলিশ মিডিয়ামে না ভর্তি করিয়ে কোনো একটা বেঙ্গলি মিডিয়ামে মেয়েকে ভর্তি করিয়ে দিত, না পড়াতো, আমরা সেটা নিয়েও কথা তুলতাম, তুলতাম না, আমি তো তুলি। এই যে আমাদের টেম্পল ম্যাডাম যে মেয়েকে ক্যামেরার সামনে নাচ করায়, মানে বোকার মতন লাগে, আমি বলছি না না বাচ্চাকে নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু ও যেগুলো করে একটা চালিয়ে দিচ্ছে, এগুলো কি, এগুলো কি, এগুলো তো ঠিক নয়। তারপরে বাচ্চাটাকে নিয়ে কখনো আমি পড়তে বসাতে দেখি না, একটা গৃহশিক্ষিকা আসে, সে কি ছাতার মাথা পড়ায়, ও আদৌ জানে কি না বাচ্চাটা কি শিখছে, কোনো দিকে ওর নজর নেই, ও শুধু কতক্ষণে ব্লগ বানিয়ে পয়সা ইনকাম করবে, আর কোথায় মিট আপ করতে যাবে, কোথায় জন্মদিন করবে, ফোন দিই সারাক্ষণ, খালি ফোন দিই মানুষের থেকে গিফট আদায় করবার। কিন্তু কই, আমাদের প্রীতি তো সেটা করছে না, আমাদের প্রীতি তো চাইছে যে আমি যেটুকুনি পয়সা ইনকাম করছি, ও হয়তো এটা ভেবেছে যে ইউটিউব আজকে আছে কালকে যদিও বা থাকে, আমার হয়তো পপুলারিটি বা আমার ভিউস হয়তো সেই জায়গায় থাকবে না, সেইখানে দাঁড়িয়ে আজকে আমি তাড়াতাড়ি করে যখন আমি সুযোগ পেয়েছি এটা বাড়ি করে নিয়ে করে নিয়েছে। তারপরে ভেবেছে যে না ইচ্ছে ছিল হয়তো সেটা, ও যদি আজকে এইখানে ওয়াইটির পর্দায় না এসে নিজের মুখটা দেখাতো বা নিজের মানে কি বলবো নিজের যে প্রতিভাটা মেলে ধরতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওকে ভালো না বাসতো, হয়তো ও পারতো না ওর মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করতে, কিন্তু সেটাও পেরেছে। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে এটা দেখে যে না ও ও এত তো এইটা ভেবেছে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছে, এর থেকে বড় কিছু হতে পারে না। আমি তো ভীষণ খুশি হয়েছি, আর আমি বলবো যে তোমরাও কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করো। অনেকে বলেছো যে তুমি যে বড় স্কুলে ভর্তি করেছো তুমি কি ওকে শেখাতে পারবে, কেন পারবে না, কেন পারবে না, মায়েরা সব পারে। ও যে ওর মেয়ে যেটুকুনি বয়স সেই বয়সে ও কি শিখবে, এ ফর অ্যাপেল, বি ফর বল, তাই তো, ওয়ান টু থ্রি ফোর, সেইটুকুনি প্রীতিপ কি পারবে না? আমি আমি চলো মেনেও নিলাম প্রীতিপ পারবে না, আমি ধরেও নিলাম প্রীতি পারবে না। প্রীতি ইলেভেন অবধি পড়েছে, আমি কিন্তু টুয়েলভটা পাস করিনি। আমাকে অনেকে বলেছে যে তুমি এইসব কথা আলোচনা করো না, আমি তাও একটা উদাহরণ দিচ্ছি, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি নিজে রীতিমতন একটা স্কুল চালিয়েছি, এবং সেখানে আমি তাদের সমস্ত রকম শিক্ষা দিয়েছি, আমি আমার মেয়েকে ক্লাস টেন অবধি নিজে পড়িয়েছি। হ্যাঁ, ইংলিশটা হয়তো অতটা বুঝতে পারতাম না ঠিকই, কিন্তু বাদ বাকিগুলো, ম্যাথটা বুঝতে পারতাম না, কিন্তু বাদ বাকিগুলো ওই টেস্ট পেপার দেখে, তারপরে সহায়িকা দেখে, সেখান থেকে কোশ্চেন খুঁটিয়ে নাটিয়ে, এবং আমি যে কোশ্চেন তৈরি করতাম, আমি যে সাজেশন তৈরি করতাম, বেশিরভাগটাই কিন্তু ওর পরীক্ষায় আসতো। শুধু পড়াশোনায় পুঁথিগতভাবে বিদ্যা অর্জন করলেই কিন্তু সে মানে শিক্ষিত হয় না, একটুখানি কমন সেন্স থাকা দরকার হয়, যেটা কিন্তু সব থেকে বেশি জরুরি। আর আমি মেনেও নিলাম যে প্রীতি পড়াতে পারলো না মেয়েকে, হয়তো ওর সেরকম কমন সেন্স কম, তোমাদের কথাই আমি ধরেও নিলাম। তো সেক্ষেত্রে প্রীতি একটার জায়গায় দরকার হয়, প্রীতি তুমি তিনটে টিচার রাখো, আমি তোমাকে বলছি তুমি তিনটে টিচার রাখো, এবং তাদেরকে যতটুকুনি পয়সা চায় তুমি তাদের দাও। তুমি যখন এত দূর এগিয়ে এসেছো, এত ভালো একটা ভাবনা তুমি ভাবতে পারো, আমার না সত্যি বলছি গর্বে বুকটা আজকে ভরে যাচ্ছে, কারণ ও বাটার মেয়ে, সত্যি আজকে বাটার মেয়ে প্রীতি, সেই জন্যই বোধ হয় এরম ভাবে ভাবতে পারলে। প্রীতি সত্যি ভীষণ ভালো লাগলো তোমার এই ডিসিশনে, আমি তো ভীষণ খুশি হলাম তুমি টিচার রাখার। প্রীতির আর একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে হ্যাঁ একদম ঠিক, এই ছোটো ছোটো বাচ্চাদের পড়ানোর জন্য না শিক্ষার থেকেও বেশি জরুরি হয় কিন্তু ধৈর্য,
ধৈর্য, প্রচন্ড ধৈর্য লাগে ওদেরকে, এই অ আ ক খ প্রচন্ড ধৈর্য লাগে। এটা যেমন তোমার সাথে আমি সহমত, সেহেতু একজন টিচার, যেহেতু আমি একটা টাইমে আমার একটা স্কুল ছিল, আমি বাচ্চাদের মানে কি বলবো একদম ছোট থেকে শিখিয়েছি আর কি, প্রিপারেটরি মানে ছোট থেকে শিখিয়েছি, আমি বুঝেছি যে কতটা কষ্ট হয়, বা নিজের মেয়ের ক্ষেত্রেও বুঝেছি কতটা কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এই যে আমাদের যারা ছোট ছোট বাচ্চাদের যারা পড়ায়, তাদের কিন্তু আমরা ঠিক মতন রেগুলেশন দিই না, এটা কিন্তু ঠিক কথা। যখন একটা বাচ্চা 3-4-5 পড়ে, তখন কিন্তু সেই বাচ্চাটাকে মানে অতটাও কিন্তু তাকে অবশ্যই সবাইকে কিন্তু শ্রম দিতে হয়, তাকে বোঝাতে হয়, শেখাতে হয়, তার সিলেবাসটা বড় হয়, কিন্তু ওই যে ছোট বাচ্চাটাকে পড়াতে যে খাটনিটা হয়, যখন আমার মেয়েরা ডিগ্রি কোর্স, আমার মেয়ে করেনি, যাই হোক আমার মেয়ে যখন গ্রাজুয়েশন মানে আর কি শুরু করেছে আর কি ইংলিশ অনার্স পড়ছে, তখন সপ্তাহে 2 দিন পড়তো 1000 টাকা, সপ্তাহে 2 দিন পড়তো 1000 টাকা, ভাবা যায়? তাও কোনো কোনো দিন একদিনও পড়াতো, শুধু জাস্ট উনি মুখে বলতো, ও লিখে নিয়ে চলে আসতো 1000 টাকা। কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের টিউশনের জন্য, মানে যাদের আর কি অ আ ক খ আর কি প্রিপারেটরিতে যারা পড়ায় আর কি, মানে গৃহশিক্ষক প্রাইভেট টিচারদের মায়না মানে আর কি রেমুলারেশন, মায়নাটা বলাটা ভুল, রেমুলারেশন দেওয়া হয় খুব বেশি হলে 300-400 টাকা, কিন্তু এদের রেমুলারেশন কিন্তু আরেকটু বেশি হওয়া উচিত। তার কতটুকু আমরা বলি ধৈর্য লাগবে, অনেক ধৈর্য লাগবে, কিন্তু একটা বাচ্চার একটু টাইম দিতে লাগে। আমার মেয়েরা যখন পড়তে যেত ওই ইংলিশ অনার্স, 1 ঘন্টার বেশি, কখন 45 মিনিট থেকে 1 ঘন্টা, মানে 1 ঘন্টাটা অনেক বেশি, তার জন্য সে নিয়ে নিচ্ছে মাসে 4 দিন কি 5 দিন টাইম দিচ্ছে 1000 টাকা। ভিড় মানে ঠিক মতন বসার জায়গা পেত না, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে হতো। সেখানে একটা মেয়ে এসছে, এসে তার ছোট বাচ্চাকে পড়াচ্ছে ঘন্টা দেড়, কখনো 2 ঘন্টাও তাকে টাইম দিচ্ছে, সপ্তাহে 5 দিন পড়াতে যাচ্ছে, অথচ সে রেমুনারেশন পাচ্ছে কত, 400, বা খুব বেশি হলে 500 টাকাটা অনেক বেশি, আমি আমাদের এখানকার কথা বলছি, তাও পায় না। তাহলে সে ধৈর্যটা রাখবে কি করে? আমরা কিন্তু এটা একবারও ভেবে দেখি না যে ওর পরিশ্রমটার কি আমরা মূল্য দিচ্ছি, দিচ্ছি না বোধ হয়, সেটা দেওয়া উচিত। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা প্রীতি, আর একটা কথা, সেটা হচ্ছে তুমি বলেছো যে তোমার ধৈর্যটা খুব কম, তুমি পড়তে বসালেই পিচকেকে মারো। তো আমি তোমাকে একটা মানে কথা বলি, তুমি না ওকে পড়াতে যেও না, আমার মনে হয় তোমার কাছে ও কিন্তু লেখাপড়া শিখতে পারবে না, মারই খাবে বাচ্চাটা। কারণ তারও অনেক কারণ আছে, কারণ তুমি, আমরা তো দূর থেকে মানুষকে বুঝতে পারি না, কারণ আমি বুঝি যেহেতু আমি একজন ইউটিউবার, অনেক প্রেশার থাকে, একটা ভিডিও বানানোর, সংসারের কাজ, তারপরে একটা বাচ্চাকে পড়াতে গেলে কি বলতো, আমরা না যা যার কারোর উপর যত রাগ, যত ডিপ্রেশন, আমাদের মনের ক্ষোভ সমস্ত কিছু উগড়ে দিই ওই বাচ্চাটার উপর, কারণ ওর কিন্তু আমাদেরকে মানে আটকানোর বা আমাদের প্রতিবাদ করবার কোনো উপায় নেই, ওরা বড্ড অসহায়, ছোট তো, সবেতেই ওদের, ওরা যেতেও কাটে আসতেও কাটে আর কি, ওদের মানুষ ইচ্ছে মতন আমরা ভালোবাসি, ইচ্ছে মতন আমরা দুঘাল লাগিয়ে দিই, কারণ ভালোবাসি। মার থেকে সন্তানকে কে কম ভালোবাসে, মানে মা আর কি সব থেকে বেশি ভালোবাসে সন্তানকে, কিন্তু এই মাই কিন্তু সব কিছু রাগ উগড়ে দেয় ওই বাচ্চাটার উপরে। আর তুমি বলেছো তোমার ধৈর্য এমনি কম, আর এই বাচ্চাটাকে যখন তুমি পড়াতে বসবে না, তখন ও তো ছোট মানুষ, তুমি বলছো তার সাথেও দুষ্টু, তো লেখাপড়া শেখানোটা কিন্তু খুব চারটিখানি ব্যাপার নয়, একটা বাচ্চাকে ওই অ আ ক খ শেখানোটা কিন্তু খুব কঠিন কাজ। আমি বলবো, অনুরোধ করবো তোমাকে, আমি জানি না নেওয়া না নেওয়াটা তোমার ব্যাপার, তুমি ওকে শেখাতে যেও না। আর যে তোমার বাচ্চাকে পড়াতে চাইছে না, তার সাথে একবার বসে খোলাখুলি আলোচনা করো, যদি সে সেট আপ হয়ে গিয়ে থাকে খোলাখুলি আলোচনা করো। এবং আরও একটা বুদ্ধি দিই তোমাকে, সকালে এবং বিকেলে 2 বেলা টিচার রাখার জন্য দরকার হয় একটু পয়সাটা বাড়িয়ে দাও, কারণ এদের বোঝো তো নিজে পড়াতে গেলে কতটা শ্রম লাগে দিতে, সেই জায়গাটায় বোঝার চেষ্টা করো। এবং আমি প্রত্যেকটা গার্জিয়ানকেই বলবো যেটা বোঝার চেষ্টা করুন, যে একটা বাচ্চাকে শেখাতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম হয় সেই টিচারের, তো তাকে ঠিক মতন রেমুনারেশনটা দেওয়ার চেষ্টা করুন। তো আমি এই ভিডিওটা এই কারণেই বানালাম, আমি প্রীতিকে নিয়ে কোনো ভিডিও বানাবো না আমি ভেবেছিলাম, কিন্তু আজকে যেহেতু বাচ্চার কথা উঠলো, পড়াশোনার কথা উঠলো, সেহেতু একটুখানি মনে হয় আমার বলা দরকার ছিল, তো এই কথাটা আমি বললাম। প্রীতি আশা করি তুমি মাথায় রাখবে, আর ভিউয়ার্স তোমাদেরকে বলছি প্রীতিকে অ্যাপ্রিসিয়েট করো, যে আমাদের এখানে এসে YT করতে, এসে YT থেকে ইনকাম করে সে তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করছে, মেয়ের এডুকেশনের কথা চিন্তা করছে, নাই শুধু নিজের মিটআপ, নিজের মেকআপ, নিজের ম্যাচিং করা জামা কাপড়, নিজের ফুর্তি নিয়ে ব্যস্ত হয়ে আছে, সেই জায়গাটা থেকে তো প্রীতি অনেকটাই ছোট আমাদের ওই কি বলে টেম্পেল ম্যাডামের থেকে। তো আর তারপরেও যে ওর মাথায় এতটা সুবুদ্ধি আছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, নয় ওকে এমন কিছু কথা বলা উচিত যাতে করে ও ভেঙে পড়ে। ছোট তো না, অনেকটাই ছোট, ভুলভ্রান্তি তোর হবেই, আমরাই নয় ওকে শিখিয়ে দেবো কোনটা ঠিক কোনটা ভুল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।